পদ্মা সেতুর সাথে রেল যোগাযোগ প্রকল্প শেষ হলে ঢাকা থেকে কলকাতায় পৌঁছানো যাবে মাত্র 3.5 ঘন্টায়। বাংলাদেশে বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শুধু শেষ হওয়ার অপেক্ষায়। পদ্মা সেতুর সাথে রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কলকাতায় পৌঁছানো যাবে মাত্র 3.5 ঘন্টাতেই। ত্রিপুরা রাজ্যের আগরতলা স্টেশন থেকে ঢাকা পর্যন্ত 136 কিলোমিটার এবং ঢাকা থেকে কলকাতা 251 কিলোমিটার। পদ্মা সেতু দিয়ে পাড়ি দিতে ত্রিপুরার মানুষদের জন্য 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। ভারতের সঙ্গে মোট 9টি রেলের ক্রস বর্ডার রয়েছে, যার সবগুলি চালু হলে বাংলাদেশ ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। উপকৃত হবেন বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকরা। ইউরোপের ন্যায় বাংলাদেশের মধ্য দিয়ে আগরতলা বা অন্য কোনো রাজ্যে চলাচল করা যাবে ট্রেনে, যা পর্যায়ক্রমে মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া সম্প্রসারণ করাও পরিকল্পনা করেছেন বাংলাদেশ সরকার। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। যেটা পদ্মা রেল সংযোগ প্রকল্প, এই দুটো প্রকল্প যেটি যশোর পর্যন্ত যাবে পদ্মা সেতু ক্রস করে 172 কিলোমিটার। এছাড়াও আপনারা জানেন যে আমাদের যে বর্তমানে যে রেল ব্যবস্থা, যেটা হলো মিটার গেজ, অর্থাৎ নদীর পূর্ব পশ্চিমাঞ্চলে ব্রড গেজ, পূর্বাঞ্চলে সমস্ত মিটার গেজ, এই মিটার গেজ রেল ব্যবস্থাকে ধীরে ধীরে আমরা অর্থাৎ ব্রড গেজে রূপান্তর করছি। আপনার চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত আমাদের যোগাযোগ হচ্ছে ভারতের সঙ্গে সরাসরি। এরপরে আপনার আখাউড়া থেকে আমাদের আগরতলা পর্যন্ত সেখানে আমাদের চলমান আছে। এছাড়া আপনার কুলাউড়া থেকে শাহবাজপুর, সেখানে আমাদের ভারতের সঙ্গে যে যোগাযোগ সেটা আমাদের প্রকল্প চলমান আছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, রিপোর্ট টাইমস বাংলা।